তুমি মোর জীবনের ভাবনা, তারপরে কি হৃদয়ের সুখের দোলা। এই কথা যখন বলছে যুবকেরা তো পাগল হয়ে গেছে, যুবতীরা পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এখানে আপনি যদি আল্লাহর কথা বলতেন যে হে আল্লাহ তুমি আমার জীবনের ভাবনা, তুমি একমাত্র আমার হৃদয়ের সুখের দোলা, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন এই কথা বলছিল তারা, ওই কথা শুই না গ্রামগঞ্জের কিছু যুবক যুবতীরা তার জন্য পাগল পড়া হয়ে গেল। হায় রে আমার সালমান শাহ, তুমি চলে গেলা পৃথিবীতে, আমি আর বেঁচে থেকে লাভ নাই। আমার প্রাণের প্রিয় সালমান শাহ চলে গেছে, আমি বেঁচে থাকবো কার জন্য? এই মৃত্যুটা কি আল্লাহর জন্য হয়েছে না সালমান শাহর জন্য? সম্মানিত হাজরিন, আমি বুঝাইয়া দিতে চাই, ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এই ভালোবাসা তো ভালো লাগে না, এই ভালোবাসা তো তিতা লাগে। ঘরে গিয়ে সালাম দেওয়া তো ভালো লাগে না, স্ত্রীর সাথে একই প্লেটে খাবার খাইতে তো ভালো লাগে না, ভালো লাগে? কেউ যদি এসে দেখে স্বামী আর স্ত্রী এক প্লেটে খাইতেছে, এই রাজদুর্দি গ্রামে আজকে যায়া বাসায় যায়া এখন স্ত্রীর জানাই দেন যে হুজুরে ওয়াজ করছে এক প্লেটে খাওয়া নাকি সুন্নত, তুমি কিন্তু খাইও না, তোমার সাথে এক প্লেট আজকে খামো, এই আমলটা কই রে ইসারমো আজকে। স্ত্রী না আমার ওয়াজ যদি না শোনে সে বলবে এত মাথা খারাপ হয়ে গেছে, জীবনে কোনোদিন এক প্লেটে খাওয়া তো দূরের কথা, আমি যে গ্লাসে পানি খাই সেই গ্লাসে পর্যন্ত পানি খায় না, আর সে আজকে আমার টেলিফোন করছে আমার সাথে খানা খাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল একই প্লেটে খাইতেন খাদিজার সাথে, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না হাড্ডির টুকরাগুলো চিবাইয়া চিবাইয়া দস্তরখানার মধ্যে ফেলে রাখতেন খাদিজা, হুজুর আবার ওই চিবানো হাড্ডিগুলো উঠাইয়া আবার মুখের মধ্যে দিয়া চিবাইতেন। খাদিজা বলতেন হুজুর আমি তো হাড্ডিগুলো ভালো করে চিবাইছি, হুজুর বলতেন খাদিজা এরপরও আমার মনে চায় তোমার হাড্ডি চিবানো হাড্ডিগুলো একবার চিবাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যেই গ্লাসে পানি খাইতেন ওই গ্লাসে যেই জায়গায় মুখ লাগাইয়া খাইতেন ওই জায়গায় হুজুর মুখ লাগাইয়া পানি খাইতেন। আর আমাদের গ্লাস ভিন্ন ভিন্ন, ছেলের একটা, মেয়ের একটা, স্ত্রীর একটা, দাদির একটা, নানির একটা, কেউর গ্লাসে কেউ পানি খাবে না, এক প্লেটে খাওয়া তো সুবহানাল্লাহ। স্ত্রীকে গিয়া সালাম দেওয়া, স্ত্রীর সাথে মুসাফা করা, সুবহানাল্লাহ। সালামের উত্তর ভালো করে দেওয়া, কেমন আছো, একেবারে হেসে দিয়ে বলা, যতগুলো দাঁত বের হবে হাসি দিতে গিয়ে ততগুলো নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেবেন। এই জন্য ভালোবাসবো স্ত্রীকে, স্ত্রী ভালোবাসবে, কথা বলেন না কেন? এই ভালোবাসা তো আমাদের ঘরে, কারণ আমাদের ঘরে হুজুরের সুন্নত নাই, আল্লাহর কোরআন নাই, আসেনি, কোরআন আছে মাদ্রাসার তাকে, কোরআন আছে মসজিদের তাকে, রমজান মাসে নামান পাঁচ খতম দেন, এই জন্য আসছে কোরআন, বাবার নামে এক খতম, দাদির নামে এক খতম, নানির নামে এক খতম, নানির নানির নামে এক খতম, যত আছে প্রত্যেকের নামে এক খতম করে দেন, এই জন্য কোরআন। যদি আসলে এইটাই যদি হইতো তাহলে বাংলাদেশের মধ্যে শান্তি আসতো কি আসতো না? অন্তত 11 মাস তেলাওয়াত না থাকলেও রমজান মাসে তেলাওয়াত আছে না নাই, কিন্তু শান্তি তো আসতেছে না। রমজান মাসেও চুরি আছে, ডাকাতি আছে, আছে কি নাই? ঈদের 2 দিন বাকি ঢাকার থেকে রওনা করে 50,000 টাকা পকেটে নিয়ে বাড়ি রওনা রাজদুর্দি গ্রামের এক যুবক, পথিমধ্যে সায়েদাবাদে ঠেকাইয়া দিছে, রোজা না ভোজদার, রোজা, ঈদের বাকি 2 দিন, চোর ভালো হয়ে গেছে, টাকা নিয়ে বাড়িতে পৌঁছাবার সুযোগ, কোরআন তেলাওয়াত হচ্ছে, মসজিদেও তেলাওয়াত হচ্ছে, খতম তারাবি হচ্ছে, কিন্তু শান্তি তো আসলো না, সমস্যা তো দূর হইল না, কারণ হলো কোরআন দিয়ে আমাদের সমাজ পরিচালনা নাই। কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হইতো আমাদের সমাজে শান্তি আসতো কি আসতো না? কোরআন দিয়ে আমরা সমাজ পরিচালনা করব কি করব না, রাষ্ট্র পরিচালনা করব কি করব না? এখন থেকে তেলাওয়াত করব, সাথে সাথে অর্থও জানবো, রাজি আছেন নি? কথা শেষ, হুজুর এসে গেছে, আমরা এখন থেকে কোরআন তেলাওয়াতও করব, সাথে সাথে অর্থও করব, আমল করার চেষ্টা করব, করব তো ইনশাল্লাহ। আর কাউকে ভালোবাসবো কার জন্য?
মনে থাকবে ইনশাআল্লাহ কাউকে শত্রু ভাববো তাও আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব।